Hello friends, welcome back to my channel. আজ কে আমি আপনাদের কাছে বিখ্যাত একটা বই নিয়ে হাজির হয়েছি। বইটির নাম হলো বড় স্বপ্নের বড় জাদু। বইটি লিখেছেন আধুনিক সময়ের বিশিষ্ট মনোবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর ডেভিড জে শার্টজ। লেখকের মতে জীবনে সফল হতে গেলে বিরাট শিক্ষা বা প্রচুর জ্ঞানের প্রয়োজন নেই, শুধু দরকার একটা পরিকল্পিত লক্ষ্যের, যা আপনাকে পৌঁছে দিতে পারে সফল জীবনের দরজায়। এই বইটিতে আছে অসংখ্য কার্যোপযোগী টিপস, যা আপনাকে উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবে। ভূমিকা: এত বড় বই কেন? উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক সম্বন্ধে এত আলোচনাই বা কেন? এবছর 12,000 বই ছাপানো হবে, আরও একটা কেন? এ বিষয়ে আপনাদের দু একটা কথা বলতে চাই। কয়েক বছর আগে খুবই প্রভাবশালী এক সেলস মিটিংয়ে গিয়েছিলাম। ওই কোম্পানির মার্কেটিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট খুবই উৎসাহিত হয়ে একটা কথা বোঝাতে চাইছিলেন। মঞ্চে ওর সঙ্গে উপস্থিত ছিল ওই সংস্থার প্রধান প্রতিনিধিদের একজন। অতি সাধারণ দেখতে এই ভদ্রলোক সে বছর উপার্জন করেছিলেন $60,000-এর সামান্য কম। অন্যান্য প্রতিনিধিদের গড় আয় ছিল $12,000। ওই এক্সিকিউটিভ মহাশয় সৎসাহে বলে উঠলেন, হ্যারির দিকে ভালো করে তাকিয়ে দেখুন, ওর মধ্যে এমন কি রয়েছে যা আপনাদের কারুর কাছে নেই? হ্যারি বাকিদের তুলনায় 5 গুণ বেশি আয় করেছে, তাহলে কি ও সবার চেয়ে বেশি স্মার্ট? আমাদের কর্মচারীদের অভিক্ষণ কিন্তু তা বলে না, আমি দেখেছি। তাতে জানা যায় যে সে ওই বিভাগে বাকিদের মতোই বুদ্ধি রাখে। তাহলে কি হ্যারি আপনাদের সবার চেয়ে 5 গুণ বেশি পরিশ্রম করেছে? না, রিপোর্ট তা বলে না। সত্যি কথা বলতে কি ও আপনাদের অনেকের চেয়ে বেশি ছুটি নিয়েছে। তাহলে ওর এলাকাটা কি বেশি লাভজনক ছিল? আবার উত্তর হলো না, কারণ সকলেই মোটামুটি একই রকম এলাকা পেয়েছে। তবে কি হ্যারি বেশি শিক্ষিত, স্বাস্থ্য বেশি ভালো? আবার বলছি, তাও নয়। হ্যারি অন্যান্য 5 জনের মতোই অতি সাধারণ স্বাভাবিক ছেলে। তফাত শুধু একটাই। তফাতটা হলো, ভাইস প্রেসিডেন্ট বললেন হ্যারি বাকিদের তুলনায় 5 গুণ বেশি উচ্চাবিলাসী। এরপর ওই ভদ্রলোক বোঝাতে লাগলেন, আমাদের মস্তিষ্কের আয়তন আমাদের সাফল্য নির্ণয় করে না, সাফল্য নির্ণয় করে আমাদের চিন্তাভাবনা উচ্চাকাঙ্ক্ষার পরিমাণের ওপর। ব্যাপারটা কৌতূহলদীপক, আমায় ভাবিয়ে তোলে। যত বেশি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, যত আলাপ আলোচনা করলাম, সাফল্যের আসল কারণটা কি এ নিয়ে যত ভাবনা চিন্তা করলাম, উত্তরটা ততই স্পষ্ট হয়ে উঠল। একের পর এক কেসের ইতিহাসে দেখলাম ওই একই কাহিনীর পুনরাবৃত্তি। ব্যাংকে জমা অর্থের পরিমাণ, সুখের পরিমাণ, আত্মসন্তুষ্টির পরিমাণ সবই নির্ভর করে নিজের চিন্তাভাবনা, আকাঙ্ক্ষার পরিমাণ কতখানি তার ওপর। এটাই উচ্চাকাঙ্ক্ষার আসল ম্যাজিক। শুধু উচ্চাকাঙ্ক্ষা থাকলেই যে এত কিছু পাওয়া যায়, তাহলে সবাই বড় বড় চিন্তাভাবনা করে না কেন? কতবার যে আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, একটা উত্তর খুঁজে পেয়েছি। আমরা সকলেই কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশের চিন্তাভাবনার উদ্ভূত ফল। একথা হয়তো আমরা সম্পূর্ণ উপলব্ধি করি না, এবং এসব চিন্তাভাবনা ছোট হয়, বিশাল বা মহান হয় না। আমাদের চারিদিকের পরিবেশ শুধুই পিছনে টানে, সেকেন্ড ক্লাসে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় শুনতে হয় নেতা আছে অনেক, অনুসরণ করার কেউ নেই। অর্থাৎ পথ প্রদর্শক হওয়ার সুযোগ এখানে নেই, কারণ এখানে সবাই নেতা, তাই পিছিয়ে থাকাই বাঞ্ছনীয়। তবে সবাই নেতা কথাটা বাস্তব সত্য থেকে বহু দূরে। নানা পেশার পথ প্রদর্শকরা আমায় জানিয়েছেন, আপনাকেও জানাবে যে লোক তো প্রচুর রয়েছে, পথ দেখাতে পারে এমন লিডার কোথায়। এই শোচনীয় পরিবেশে এমন আরও অনেক মন্তব্য শুনতে পাবেন,
হয়তো শুনবেন, যা হবার তা তো হবেই, ভাগ্য বদলানো যায় না, ভাগ্যই সব কিছু নিয়ন্ত্রণ করে। তাই এই সব অলীক স্বপ্ন ভুলে যাও, সুন্দর বাড়ির স্বপ্ন ভুলে যাও, ভুলে যাও তোমার সন্তানদের ভালো কলেজে পড়াশোনা, আরও সুন্দর জীবনের স্বপ্ন দেখা বন্ধ করো, সব ভাগ্যের ওপর ছেড়ে দাও। হাল ছেড়ে নিশ্চিন্তে হয়ে ঘুমাও, শেষ দিনটার জন্য প্রতীক্ষা করো। এমন কথা হয়তো অনেকেই শুনেছেন, সাফল্যের কোনোই মূল্য নেই, যেন আপনার আত্মা, বিবেক, পারিবারিক জীবন, মূল্যবোধ সব জলাঞ্জলি দিতে হবে ওই শীর্ষে পৌঁছানোর জন্য। সত্যি কথাটা হলো, সাফল্য কিন্তু কোনো মূল্য দাবি করে না, প্রতিটি পদক্ষেপে শুধু লাভ হয়। এই পরিবেশ প্রায়ই আমাদের বোঝাতে চেষ্টা করে যে শীর্ষে পৌঁছানোর জন্য প্রচুর প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাই কি? কর্মনিযুক্তি বিভাগের এক কর্মকর্তা আমাকে বলেছিলেন, বছরে $60,000 আয়ের চাকরির জন্য যতগুলি আবেদনপত্র তার কাছে পৌঁছায়, তার চেয়ে বার্ষিক $10,000 আয়ের চাকরির জন্য 50 থেকে 250 গুণ বেশি আবেদনপত্র পৌঁছায়। অর্থাৎ প্রথম শ্রেণীর চাকরির জন্য যতখানি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তার চেয়ে অত্যন্ত 50 গুণ বেশি প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফার্স্ট ক্লাস অ্যাভিনিউটা একটা সংকীর্ণ জনবিরল পথ। আপনাদের মতো যারা বিশাল চিন্তাভাবনা করতে পারে, তাদের সকলের জন্য রয়েছে অজস্র কাজের সুযোগ। বিশ্বের শ্রেষ্ঠতম মননশীল ব্যক্তিদের চিন্তাধারায় উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিকের মূল উপাদান ও বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়। যেমন প্রফেট ডেভিড বলে গিয়েছেন, মানুষ যেমনটি চিন্তা করবে ঠিক তেমনটি হয়ে উঠবে। যেমন এমারসন বলেছিলেন, মহাপুরুষরা জানেন চিন্তাশক্তি বিশ্ব সংসার পরিচালনা করছে। যেমন মিল্টন প্যারাডাইস লস্টে লিখেছিলেন, মনই আসল, মনই স্বর্গকে নরকে বা নরককে স্বর্গে পরিণত করতে পারে। অদ্ভুত মননশীল ব্যক্তিত্ব শেক্সপিয়ার যেমন বলেছেন, ভালো বা মন্দ বলে কিছু নেই, চিন্তাভাবনা জিনিসকে ভালো বা মন্দ করে তোলে। তবে প্রমাণ কোথায়? কী করে বোঝা যাবে এসব মহান বিদগ্ধ ব্যক্তিরা যা বলেছেন তা নির্ভুল? ভালো প্রশ্ন। তবে প্রমাণ কিন্তু পাওয়া যায়। আমাদের চারিদিকে বাছাই করা কয়েকজন মানুষের জীবনই তার প্রমাণ। সফল হয়ে এরা নিজেদের জীবন সার্থক ও সুখময় করে তুলেছে, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিকের যথার্থতা প্রমাণ করেছে। আমরা যে সহজ পন্থাগুলি জানিয়েছি তা যাচাই করা পথ। এগুলি শুধুই একটি মানুষের কল্পনাপ্রসূত ধারণা নয়, এগুলি জীবনের পরিস্থিতির মোকাবিলা করার প্রমাণিত পদ্ধতি। এগুলি সকলের জন্য প্রযোজ্য ও ম্যাজিকের মতোই কার্যকর। আপনি যে এই পাতাগুলি পড়ছেন তাতেই প্রমাণ হয় যে আপনি বৃহত্তর সাফল্যে আগ্রহী, নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করায় আগ্রহী, সুন্দর জীবনশৈলী পাওয়ায় আগ্রহী। আপনি জীবনের কাছ থেকে প্রাপ্য সব রকম সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে চান। সাফল্যে আগ্রহ এক অদ্ভুত গুণ। আপনার মধ্যে আরেকটি গুণ নিহিত আছে। আপনি যে এই বইটা হাতে ধরে আছেন তাতে জানা যায় যে আপনার মধ্যে নিহিত রয়েছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণের সাধনী অন্বেষণ করার বোধশক্তি। গাড়ি, ব্রিজ বা মিসাইল, যে কোনো জিনিস তৈরি করার জন্য প্রয়োজন সাধনী। অনেকেই জীবনের সাফল্যের খোঁজে ভুলে যায় যে তাদের সাহায্য করার জন্য কয়েকটি সাধনী রয়েছে। আপনি তা ভুলেননি, তাই এই বইটি থেকে প্রকৃত লাভবান হওয়ার দুটি গুণ আপনার মধ্যে রয়েছে, বৃহত্তর সাফল্যের আকাঙ্ক্ষা এবং ওই আকাঙ্ক্ষা পূরণের সাধনী বেছে নেওয়ার বোধবুদ্ধি। উচ্চাকাঙ্ক্ষা পোষণ করুন, নিজের জীবনটাকে বিশাল করে তুলুন, সুখ স্বাচ্ছন্দ্যে বিশাল, সাফল্য ও কৃতিত্বে বিশাল, উপার্জন বিপুল, বন্ধু পরিজন বিপুল, প্রচুর সম্মান, প্রচুর প্রতিশ্রুতি হলো। এবার শুরু করা যাক, এক্ষুনি ভাবতে শুরু করুন আপনার চিন্তাভাবনা কীভাবে ম্যাজিক করতে পারে। মহান দার্শনিক ডিসরেলির এই বক্তব্য দিয়ে শুরু করা যাক, জীবনের মেয়াদ এত কম যে জীবনটা তুচ্ছ নগণ্য হতেই পারে না। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আপনি কয়েক ডজন অতোৎকৃষ্ট প্রয়োগীয় ধ্যান ধারণা, পদ্ধতি ও উপাদান পাবেন। প্রতিটি পদ্ধতির স্পষ্ট ব্যাখ্যার জন্য সঙ্গে রয়েছে বাস্তব জীবনের কিছু ঘটনা। কী করতে হবে শুধু তাই নয়,
বাস্তব ক্ষেত্রে ও সমস্যায় কিভাবে সেই পদ্ধতি প্রয়োগ করতে হবে সে বিষয়েও জানতে পারবেন।